এসিতে গেলেন, আমি অনেকখানি একা হয়ে গেলাম। মনে হলো যে আমাদের অ্যাক্টিভ কাজ করার জন্য যে একটা ফোর্স ছিল এই তো এটা কমে গেল। তো ওই সময় কিছুদিন পরে মাহফুজও গেল বাইরে। তো ওই সময় মনে হলো যে এই কাজগুলো কে করবে, যে কাজগুলো স্বপনদা করতেন, এত লেবোরিয়াস ছিলেন, এত পরিশ্রম করতেন, কোনোদিন কাউকে না বলতেন না, যত প্রেশার নেওয়া যায় উনি সব কিছুই কনজিউম করতেন, নিতেন। তো ওই সময় আমার মনে হলো যে এই ভ্যাকিউমটা কে পূরণ করবে, মমতা স্যার। তারপরে যখন চেয়ারম্যান হলেন, কত কাজের অপরচুনিটি, ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত প্রচেষ্টা আমাদের, একটু পিছিয়ে গিয়েছিলাম আমরা। তখন মনে হলো যে স্বপনদা নাই, স্বপনদা থাকলে এখন অনেক কিছু করতে পারতাম। যাই হোক, উনি ওখানে দেখালেন উৎকর্ষতা, ওনার ওই ইয়েতে ডিএসসিতে উনি কাজ করলেন। খুব কঠিন একটা সময়, অনেক বড় বড় জিনিস তখন ডিএসসি অর্জন করলো, ডিমিউচুয়ালাইজেশন, এবং পরবর্তীতে খুব সফলতার সাথে উনি শেষ করলেন এবং উনি পুরস্কৃত হলেন। আরও অধিকতর একটা দায়িত্ব পেয়ে বিসেকের কমিশনার হলেন, সেখানেও উনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে উনি কাজ করেছেন এবং অনেকের অনেক কিছু হয়, অনেক কিছু শোনা যায়, স্বপনদাকে নিয়ে একটা কিছু খারাপ শোনা যায়নি, বরং শুধু পজিটিভ জিনিস। উনি যখন ডিপার্টমেন্টে ফেরত আসলেন, আমার মনে হলো যে উনি যেন আর ডিপার্টমেন্ট ছেড়ে কোথাও না যান, কারণ ওনাকে আমাদের খুব প্রয়োজন। আমাদের এই সময়টাতে যেরকম আমাদের অ্যাকাউন্টিং মানে এডুকেশনটা, আমরা কিন্তু একটা ইনফরমেশান টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, সেখানে অ্যাকাউন্টিং আমাদের যে এডুকেশনটা একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তাই না? আমাদের অনেক বড় রিফর্ম দরকার এখানে। এই সময় কাজ করবে কে? আমাদের তো কাজ করার লোক দরকার, আমাদের দিক নির্দেশনা দরকার। তো স্বপনদা যখন ফেরত আসলেন, আমি বললাম, স্বপনদা আপনি কয়েকটা বছর থাকতেই হবে, আমাদেরকে আগাতে হবে, যেইভাবেই হোক আমাদের কারিকুলামগুলোকে মডার্ন করতে হবে, ডেভেলপ করতে হবে, এবং শুধু কারিকুলাম বলে কথা না, আরও অনেক কিছু করতে হবে। ডেটা অ্যানালাইটিক্সের মতো সাবজেক্ট আছে, যেগুলো আমরা আমাদের এনে আমার, তারপরে ট্যাক্স রিফর্মের ব্যাপার আছে, যেগুলো আমাদের সাথে অডিটিং, ট্যাক্সেশন, অ্যাকাউন্টিং প্লাস ইনফরমেশান টেকনোলজি যে চ্যালেঞ্জগুলো, এগুলোকে সব কিছুকে কাজে নিয়ে যে আমাদের একসাথে করে যে এগিয়ে যাওয়ার জন্য যে দরকার, সেখানে ওনার ছাড়া অন্য কেউ এই লিডারশিপে যেতে পারবে না, ওনাকে আমাদের খুব প্রয়োজন। এবং উনি কিন্তু সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই কোভিডের সময় আমাদের এই নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে আমি প্রতিদিন সকালে মোটামুটি হাঁটতাম, উনি আমার হাঁটার সাথী ছিলেন। আমি কোনোভাবেই ভাবতে পারি না যে হি ইজ নো মোর উইথ মি অর উইথ আস, এটা চিন্তারই অতীত, কারণ প্রতিটা দিন আমার সাথে সকালে দেখা হতো, কথা হতো, মোরললেস। তো এই যে ক্ষতি আমাদের, এটা আমরা সবাই জানি, এই ক্ষতি একেবারেই পূরণ হওয়ার না এবং হবেও না, কারণ আমাদের এই, আমরা তো কন্টেম্পোরারি, আমাদের এই সময় থেকে বা পরবর্তীতে আমরা যারা আছি, আমাদের সবার জন্যই ওনাকে প্রচণ্ড প্রয়োজন ছিল। তো ঠিক আছে, আমি আসলে আর কিছু বলতে পারছি না। আমি ভাবতে চাই, আমি রেস্ট অফ মাই লাইফ ভাবতে চাই যে উনি আমাদের সাথেই আছেন, উনি আমাদের পাশেই আছেন। আমি ঘুমাতে যাওয়ার সময়ও ওনার কথা ভেবে ঘুমাই, এখন পর্যন্ত উনি চলে যাওয়ার পরে, ঘুম থেকে উঠেও যখন হাঁটার কথা ভাবি, ওনাকে দেখার কথা ভাবি, যে কারণে ওনার মৃত্যুর পর থেকে আমি একদিনও আর হাঁটতে পারিনি। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ মহোদয় আপনাকে। বিভাগ নিয়ে স্যারের আসলে অনেক অনেক পরিকল্পনা ছিল। স্যারের সাথে বিগত কয়েক মাস আমরা জুনিয়ররা এবং আমাদের মিড লেভেলরা কিন্তু অনেক কাজ করেছি। স্যার কিন্তু অলমোস্ট প্রতিদিন আমাদেরকে ফোন দিত এবং মাঝে মাঝে বিরক্ত লাগতো যে স্যার ফোন দিয়ে এত কথা বলে। ফোন দিয়ে স্যার বলতো যে রিসার্চের প্ল্যান বলতো, বিভাগের সিলেবাসের কথা বলতো। খুব মাঝে মাঝে খুব লাগতো স্যার এত এত চিন্তা করে বিভাগ দিয়ে, আমার তো এত চিন্তা নাই, কিন্তু এখন মনে হয় এই ফোনটা আবার কবে আসবে, আদৌ আসবে কি না। স্বপন স্যারকে দীর্ঘদিন কাছে থেকে দেখেছেন, আব্দুল হাকিম স্যার, আমি হাকিম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব।
আসসালামু আলাইকুম এবং নমস্কার। নমস্কার বদিকে আদর বাচ্চাদের জন্য। যেই ঘটনাটা নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত, এটি হওয়ার কথা না, এটা মেনে নেওয়া যায় না, মানা খুব কঠিন। তারপরেও বিধাতার যে নিয়ম, সে নিয়মকে আমাদের মানতেই হবে। আমরা এমন একটা সৃষ্টির মধ্যে রয়েছি, সেই অলমাইটিকে রিগ্রেট করার আমাদের কোনো সুযোগ নেই। আমি স্বপন, আমার সপ্তম ব্যাচের ছাত্র। আমি শুধু আমি কোয়ান্টিটিভ এরিয়ার লোক। স্বপন 3026 স্যার 27 ওগুলিতে আমাদের ক্লাস হতো। আমি খান স্যারের রুমে বসতাম। ক্লাস শেষে সে মোটামুটি অলমোস্ট আসবে, আবার এসে আলাপ করবে, স্যার এই জিনিসগুলো এইভাবে এইভাবে। যাই হোক, সেই স্নেহভাজন ছাত্রকে উপকার করার চেষ্টা শিক্ষকেরই করবে, এটাই নিয়ম। আমার যদ্দূর মনে পড়ে এটি 86 অথবা 87 শুরুতে আমি একদিন আইসিএমএ থেকে ক্লাস নিয়ে বেরোচ্ছি। সেদিন এই স্বপন এবং মাহমুদাদের ব্যাসের মাহতাব মাগরিবের ইমিডিয়েট পরে আমাকে দেখি স্যার কোথার থেকে বের হন। আমি বললাম যে এই এই জায়গা। তখন ওই 3-4 মিনিট একটু ডিটেলস আলাপ হলো। তখন ইন্টারমিডিয়েট পাস করে আইসিএমএতে ভর্তি হওয়া যেত। সেই তো আমি বললাম যে দেখো এই এই সুযোগ আছে কাউন্টিংয়ের ছাত্রদের, তোমরা এটা ভাবতে পারো। তো স্বপন বললো যে স্যার দেখি আগামী সপ্তাহে একবার আসবো। ঠিকই আইসিএমএতে গেল, যে তার মাসখানিক পরে মনে আবার আমার সঙ্গে আলাপ করল। আলাপ করে সেই ছেলেটি ভর্তি হলো, মাহতাবও ভর্তি হলো। মাহতাব এখন রবির সিইও, সম্ভবত আমেরিকা বা কানাডা, তোমাদের ব্যাচ অস্ট্রেলিয়া আছে। ওই যে তো স্বপন সেই ধাঁচের, শেষ পর্যন্ত সে এফসিএমএ এবং আদার কাজগুলো শান্তি স্যারের সঙ্গে সঙ্গে যখন স্বপন পিএইচডি করে, দ্যাট টেক্স মোর টাইম। সেই সময়ও তার যে কাজের মধ্যে হ্যাজ টেকেন মাই অ্যাডভাইস, এবং কিছু কাজের সঙ্গে আমিও মানে ওকে হেল্প করেছি, স্যারও এটি জানি। এরপরে যে ঘটনাটি আমার এই যে এখানে বসে বসে আমার মনে পড়ছে, সেটি হলো মাস্টারিক আগে একদিন স্বপন, আমি আর স্বপন পাশাপাশি রুমে বসি তিনতলায়, দীর্ঘদিনই আমরা পাশাপাশি বসছি। মাস্টারিক আগে একদিন আমার রুমে আমি ওই আসি খাতা দেখছি, এই কবে নিল, ও আসলো, এসে বসলো, খোঁজখবর নিয়ে টিয়ে বললো স্যার আপনার রুমটা তো পরিপাটি বড়, এইটা ওইটা ওইটা একটা ঐতিহাসিক রুম, হারুন স্যার শরৎ স্যার শেষে আমি বসছি, ওই সিনিয়রিটি ব্যাসেজ। আমি বললাম যে হ্যাঁ, নেক্সট সিনিয়র এখন ডিপার্টমেন্টে তুমি। তো এই কারণটা হলো যে মাহফুজ তো এক সাইডে এইদিকে চলে আসছে, যখন আমাদের রুম ডিস্ট্রিবিউশন হয় ওই সময় আমাদের আলাপ হল, নেক্সট সিনিয়র এটা তুমি তো এই রুমেই বসবে, এই জিনিসগুলো এটা সেটা দেখলো, খুব ধরে টরে দেখলো আর কি। আমার সেই জিনিসটা এখানে বসে আমাকে মানে মনে করিয়ে দিয়েছে তার যে চিন্তা, গবেষণা বা একাগ্রতা এটি বলার অপেক্ষা রাখে না। নানান জায়গায় সে কাজ করেছে, সব জায়গায় সুনাম নিয়ে আসছে। আমি ইংল্যান্ড থেকে ফেরত আসার পরে ওই ফাইন্যান্স পড়াচ্ছি, আমাকে কর্পোরেট ফিনান্সের একটা বই পাইকেন নীল, সেই বইটা আমাকে সে গিফট করেছে নিজেই, ভালো ওইটা। সে আজকেও আমি রুমে ওই বইটা একটু ধরে
দেখলাম সেই বইটার আর কি, মানে ছোঁয়াটা পাওয়ার জন্য। বিশ্বাস করা কঠিন, তারপরেও বিশ্বাস। লাস্টলি যেই স্বপনের সঙ্গে আমার যে কথা হয়েছে সেটা হলো ওই যে আমাদের সিনিয়র স্যারদের ফেয়ারওয়েলে লাস্ট ইন্ডিয়ানে স্বপনও ডিনার করেনি, আমিও ডিনার করিনি, তা আমরা বসে আছি কথা বলছি, আমার ছেলেও ছিল। ওরে জিজ্ঞেস করলাম কেন ডিনার করল না, একটা কারণ বলল, আত্মীয় ইয়ে করেছে সেই জায়গাতে খেল না। তা আমি তখন তার সঙ্গে একটি কথা আলাপ হলো, যে বললো যে স্যার বিভিন্ন জায়গা থেকে ফেরত আসছি, ডিপার্টমেন্টে কিছু কাজ করতে চাই, যে আমি যে মমতাজ স্যারের নেতৃত্বে ডিপার্টমেন্টে তো আপনারা একটা ARC কাজটা করে দিয়েছেন, অ্যাকাউন্টিং রিসার্চ সেন্টার, এইটা তো এইভাবে। আমি বললাম যে কী অবস্থা কোথায়, তখন আলাপ হলো। আলাপের পরে আমি বললাম রাখো তাহলে বর্ষ, নতুন বর্ষ শুরু হোক। শুরু হওয়ার পরে একদিন আমরা সিনিয়ররা ওই মমতাজ ভাইকে নিয়ে, উনি তো ওখানেই থাকেন, ভাইস চ্যান্সেলারের কাছে ইনশাল্লাহ গেলে, ভাইস চ্যান্সেলারের সঙ্গে তো আমরা বসলে রিসার্চের জন্য উনি ইনিশিয়েট করবেন না, হয়তো নানান কারণে এখন ফাইল ছাপা আছে। বললো স্যার আমার কাছে অনেক রিসোর্স আছে এবং আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে একটু কাজে লাগানো যায়, ডিপার্টমেন্টের সুনামটা মানে বৃদ্ধি পাবে। এটা আমি যে না এটা ইট ইজ এখন তোমারই দায়িত্ব, আর তুমি নানান দিকে ইন্টারাকশন রয়েছে, কাজটি তুমি করতে পারবে, আশা করি বছরের শুরুতেই আমরা নিয়ে যাব, যে 5-6 জন আমরা গেলে ভাইস চ্যান্সেলার রিয়েলাইজ করবেন, রিয়েলাইজ করে কাজটি নিশ্চয়ই পজিটিভ একটা ট্রেন্ড। সেই আশা আমাদের এভাবেই চলে যাবে, মানে উই নেভার থট, চিন্তাই করা যায় না। এখন আজকে এই স্মরণসভায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের যারা জুনিয়র আছে তারা ডিপার্টমেন্টকে এবং রিসার্চের কাজকে মানে আগানোর জন্য ভাইস চ্যান্সেলার মহোদয়ের সঙ্গে বিষয়টি দেখা করলে, মমতাজ ভাইও থাকবেন, আমার মনে হয় না যে কাজটি মানে গতি পাবে না। সুতরাং এই যে স্বপনের আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মা শান্তি পাক, এটাই তার যে কর্ম, সে কর্ম আমাদের ছাত্ররা এবং কলিগরা উদ্বুদ্ধ হবে, এইটুকু আমি আশা করছি। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আর দীর্ঘ সময় নেব না, নিজেও খুব বেশি সুস্থ বলে মনে হয় না, তারপরও সাহস করি কাজ করছি, কাজ করেই যেতে হবে, এটুকুই মানে আশা করছি। আমরা সকলেই যেন একইভাবে মানে এগিয়ে যেতে পারি, আমার আর অন্য কোনো প্রত্যাশা না। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। ধন্যবাদ আব্দুল হাকিম স্যারকে। আসলে স্যার যথার্থই বলেছেন, স্যারের সংস্পর্শে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসেছে কিন্তু স্যারের উপকার পায়নি, এরকম হয়নি কখনো। আপনারা জানেন সমাজের স্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করেছেন এবং প্রত্যেক জায়গায় স্যার ইকুয়ালি কন্ট্রিবিউট করেছেন। অ্যাকাউন্টিং অ্যালামনাই তার ব্যতিক্রম ছিল না, আজকে অ্যাকাউন্টিং অ্যালামনাই এই পর্যায়ে আসার পেছনে স্যারেরও কিন্তু অনেক অবদান আছে। স্যার জেনারেল সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন অ্যাকাউন্টিং অ্যালামনাই। এখন আমি অ্যাকাউন্টিং অ্যালামনাই প্রেসিডেন্ট স্বদেশ দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। একটি মানুষ যার কোনো নেগেটিভ কথাবার্তা মার্কেটে আমি শুনিনি, যে মানুষটি আমার খুব প্রিয় ছিল, যে মানুষটি বয়সে আমার 5 বছরের ছোট ছিল, আমার সাথে প্রায়ই কথা হতো, কারণ আমার ব্যবসার সুবাদেই তার সাথে কথা। প্রথম দেখা হয় স্বপন বালার সাথে, আমরা একটা IFRS-এর একটা সফটওয়্যার তৈরি করবো BICM-এর নেতৃত্বে, তখন মাহমুদা ম্যাডামের আগে একজন ছিলেন, তার উদ্যোগে তার সাথে তার বন্ধু 3 জন
আমরা দুজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আইটি টিমের পাঁচজন মিলে একটি সফটওয়্যার তৈরি করার কাজ শুরু হয়। দুই বছর আমরা একসাথে কাজ করি। আমি তখন দেখি তার জ্ঞানের গভীরতা, তার ব্যক্তি আমি দেখেছি, তার উত্তাপ আমি দেখেছি, জ্ঞানের উত্তাপ আমি দেখেছি, কাজও করেছি একসাথে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ভাইস এমডি হলেন, ব্যবসা সুবাদে সবসময় কথাবার্তা বলতে হতো, কাজ করতে হতো, আসতে হতো, ট্রেডিং সিরিমনিগুলোতে আসতো। তারপর এসএসসিতে গেলেন, তখনও তার সাথে কাজ করতে হয়েছে। আমি কেন জানি লজ্জা বোধ করতাম, ছোটো ভাইয়ের কাছে একটা কিছু বলবো বলতে পারতাম না, কিন্তু কেন জানি সে বুঝতে পারতো যে কাজটা করা উচিত না, অ্যাডভাইস নিত, কথা বলতো। এভাবে স্বপন চলে যাবে আমি ভাবতে পারিনি। আমার খুব কষ্ট হয়েছে যেদিন তার লাস্টে আমি দেখেছি এবং বাসায় গিয়েছি, তারপরে যখন চলে গেলো আমার ওই দিন রাত ঘুমাতে পারিনি, ওর জন্য খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। বাচ্চাদের কথা বলতো, কাদো বাঙালি কাদো, ছোটো মেয়েটি একে নাচে অংশগ্রহণ করেছে, সে খুব প্রাউড ফিল করতো ছোটো মেয়েটি নিয়ে, মাঝে মাঝে পৌঁছিত, আমিও দেখতাম। বড়ো মেয়েটি পড়াশোনা করতো, কী করবে সদেরদা বলেন তো, ও তো আইটির উপর পড়ছে, কী করবে। বৌদির সাথে কথা হতো মাঝে মাঝে, খুব কম দেখত। তো চলে যাওয়ার কথা আমাদের, আমরা বড়ো, অনুজরা চলে যাবে, যারা দেওয়ার মতো লোক তারা চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারি না। কিন্তু বাস্তব সত্য যে আমাদেরকে চলে যেতে হবে সবাইকেই। সো আমার মনে হয় যে প্রতি দমে দমে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের চলে যাওয়া যেতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় আমাদের ডাক আসবে, আমরা চলে যাব। থাকবে কর্মগুলো, কর্মগুলো নিয়ে উনি বেঁচে থাকবেন আমাদের মাঝে। স্বপন বানার আত্মার শান্তি কামনা করছি, বিশেষ করে তার স্ত্রী এবং দুটো বাচ্চা এখানে দেখছি, খুব খারাপ লাগছে। আপনাদের সাথে আমরা সবাই আছি, যদি কখনো কোনো প্রয়োজন হয় ডাকবেন, আমরা থাকবো আপনাদের সাথে। আর সাধ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যে সাধ্যের মতো মানুষ এখানে বসা, তাদের সামনে দুটি কথা বলতে পারছি, আমার মতো ছোটো মানুষ, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। সকলকে ধন্যবাদ, খুব কষ্ট পাচ্ছি। ধন্যবাদ স্বাদেশ দাকে। স্যার রিসেন্টলি আরেকটা ঘটনা বলি, স্যার বিসেক থেকে বিভাগে জয়েন করার পরে স্যার কিন্তু অনেক কাজ শুরু করেছিলেন, এবং আমরা যারা আছি আমরা কিন্তু আমাদেরকে সবাইকে একসাথে নিয়ে স্যার কিন্তু ইউনাইটেড হয়ে গেছিলেন, অনেক বড় বড় প্ল্যান নিয়েছিলেন। বেশ কিছুদিন আগে স্যার আমাকে একদিন ফোন করেন, ফোন করে বলেন যে সালাদ তুমি আমাদের জুনিয়রদেরকে একটু বলো, আমি একটা মিটিং করব, আমার কাছে অনেক অনেক রিসোর্স আছে, ওরা কে কী কোন এরিয়াতে রিসার্চ করে ওইটা আমি একটু দেখি, দরকার হয় ওই রিসোর্সগুলো ওদেরকে আমি দিব। পরে আমি এরকম একটা মিটিং কল করি, আমাদের জুনিয়ররা বাইরে থেকেও কিন্তু অনেকে জয়েন করে, এবং স্যারের অনেক সবাইকে অনেক প্ল্যান দেয় যে কোন এরিয়াতে রিসার্চ করার জন্য, এবং স্যার একটা প্ল্যানও হাতে নিয়েছিলেন রিসার্চের। তো সেদিন ফাতেমা ইংল্যান্ড থেকে ফোন করছে আমাকে, বলে স্যার এইভাবে তো কোনো কোনো সিনিয়র আমাদেরকে কখনো বলে নাই স্যার, যে এভাবে করে রিসার্চে এত রিসার্চের জন্য এত অনুপ্রাণিত করা, এটা স্যার কখনো এটা ফিল করি নাই স্যার। সো এই আসলে মনে হয় স্যার যে এত প্ল্যান ছিল আমাদের বিভাগের জন্য আসলে দুর্ভাগ্য, আমি মনে করি যে সবচেয়ে বেশি দুর্ভাগ্য এই স্বপন স্যারের চলে যাওয়া। স্বপন স্যারের অন্যতম প্রিয় মুখ এবং পরিচিত জন ছিলেন মোস্তাফিজ স্যার, তারা দুজন অনেক দিন একসাথে ছিলেন, আমার এখন মনে আছে স্যারদের ফেয়ারওয়েল প্রোগ্রামে মোস্তাফিজ স্যার কিন্তু আলাদা করে স্বপন স্যারের কথা বলছিলেন। এখন আমি মোস্তাফিজ স্যারকে অনুরোধ করব স্বপন স্যার সম্পর্কে কিছু বলার জন্য। শুভ অপরাহ্ন। আমার সিনিয়র কলিগরা বসে আছেন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার খুবই প্রিয় ভজন ব্যক্তিত্ব ধীমান এখানে আছেন, আমাদের অন্যান্য শিক্ষকরা আছেন, আমার কলিগরা আছেন, আমার ছাত্র যারা পরে কলিগ হয়েছে তারা আছেন, আমাদের অ্যালামনিরা আছেন, এবং অনেক ছাত্ররা আছেন আজকে উপস্থিত যারা হয়তো আমার সরাসরি ছাত্র ছিলেন না। যেটা সালাদ বলল আর কি, স্বপনের সাথে আমার একটা আলাদা ধরনের সম্পর্ক ছিল, এবং এখানে স্বপনের একটা ছবি দেয়া হয়েছে, কিন্তু আমার কাছে স্বপনের ছবি হলো যখন আমি 86 সালে ডিপার্টমেন্টের শিক্ষক হিসাবে, নবীন শিক্ষক হিসাবে জয়েন করি, 7th ব্যাচের ছাত্র হিসাবে আমি ওকে পেয়েছি, এবং আমার চোখের সামনে সেই ছবিটাই কিন্তু আছে, এই
বারিক কি অধ্যাপক ডক্টর স্বপন কুমার বালা, সেই ছবি না, একটা প্রতিভাদীপ্ত একটি ছাত্র যে ক্লাসের পরে সবসময় এসে যোগাযোগ করতো, লাইব্রেরি থেকে বই তুলে দিতে বলতো, ক্লাসে যখন পড়াতে যেতাম তখন কিপিং দ্য টিচার অন হিজ টোজ, হ্যাঁ, প্রশ্ন করে তাকে ব্যতিব্যস্ত রাখা, আমার কাছে কিন্তু সেই স্বপ্নই কিন্তু আমার কাছে আছে। আমাদের জাতীয় অধ্যাপক রাজ্জাক স্যার বলতেন যে মাস্টারের বয়স বাড়ে, ছাত্রের বয়স বাড়ে না। কথাটা খুবই সত্য, কথাটা এই কারণে সত্য যে যাদেরকে আমরা ছাত্র হিসাবে পেয়েছি তারা আমাদের কাছে সেই রকমই কিন্তু থেকে গেছে, কিন্তু তারা পরবর্তীতে অনেক কিছু অ্যাচিভ করেছে। স্বপনের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে স্বপন শিক্ষক হিসাবে এখানে অনেকেই বলেছেন এবং মাহমুদের খুবই সুন্দরভাবে বলেছে যে পূরণ হওয়ার নয়, মানে অনেকের ক্ষেত্রেই আমরা এই কথাটা আসলে বলতে পারি না যে অপূরণীয়, কিন্তু স্বপনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সত্য। শিক্ষক হিসাবে, গবেষক হিসাবে, মানে পরবর্তীতে স্বপন রিসার্চের দিকে যেভাবে গেল এবং পিএইচডি করলো শান্তি স্যারের আন্ডারে, এবং তারপরে বিভিন্ন সময় আমার মনে আছে যে বাজেটটা প্রেজেন্ট করলেই আমরা সিপিডিতে পরের দিন সকালে একটা মিডিয়া ব্রিফিং করি, আমি সাথে সাথে স্বপনকে ফোন করে কোনো কিছু কী পরিবর্তন হলো কী হলো, স্বপনের এক সব কিছু নখদর্পণে ছিল। এবং তারপরে যখন নাকি সে বিভিন্ন পলিসির সাথে ছিল, যেটা হয়তো অনেকে জানবেন না, স্বপন অত উচ্চারিতভাবে কখনো কিন্তু সামনে আসতে চাইতো না, সে সবসময় অনুচ্চারিতভাবে সবসময় কাজ করে যেত। এবং সেখানে আমি দেখেছি যে অনেক পলিসি বাংলাদেশে কিন্তু হয়েছে এই ট্যাক্সেশন রিলেটেড রিফর্ম ইত্যাদিতে, সেখানে স্বপনের নাম হয়তো সেখানে দেখা নেই কিন্তু ওর মানে হাতের চিহ্ন সেখানে আছে, এটা আমি জানি কারণ এগুলোর অনেক কিছুর সাথে আমি জড়িত ছিলাম। অনেক গভীর রাতে স্বপনের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ হতো, তার বিভিন্ন আশা নিরাশা হতাশা এগুলো সে শেয়ার করত, কিন্তু আবার অন্য দিক থেকে আমি দেখতাম যে সে অনেক একটা অপটিমিস্ট একটা দৃষ্টিভঙ্গি নিয়ে সব কিছু দেখতে চাইতো, অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়েও সেটা তার মধ্যে আমি দেখেছি যে কীভাবে কোনো একটা চ্যালেঞ্জকে এটাকে ওভারকাম করা যায়। ডিপার্টমেন্টের কারিকুলার সম্বন্ধে বলা হয়েছে এবং আমার মনে আছে যে আমরা লাস্ট যখন নাকি আমরা স্বপন যেদিন চলে গেলো তার আগের দিন যখন বসেছিলাম তখনও এই ইস্যুটা হারুন ভাই বলছিলেন যে অ্যাকাউন্টিং টিচিং কত চেঞ্জ হচ্ছে, আসলে এখন আর টিচিংই বলে না, এখন বলে লার্নিং, এখন এটা একপাক্ষিক টিচ করবে শিক্ষক সেটা কিন্তু না, এখন হলো স্টুডেন্টের লার্নিং। সো এই যে এত বড় পরিবর্তন হচ্ছে এগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের ডিপার্টমেন্টকে চলতে হবে। স্বপন নেই কিন্তু আমার মনে হয় যে কাজগুলো ও শুরু করেছিল, সালাদ যেটা বলল সেটা কিন্তু সম্মিলিতভাবে আমরা করতে পারি, আমার মনে হয় যে এইটাই একটা লেগেসি থাকুক। পরিবারের প্রতি এত কিছুর মধ্যেও অত্যন্ত সে খুবই একজন স্বামী হিসাবে, পিতা হিসাবে, পরিবারের সদস্য হিসাবে আমি দেখেছি যে তার কীরকম একটা টান ছিল। তার মেয়ে যখন নাচে, আমার মনে হয় যে নরেন্দ্র মোদী যখন আসছিলেন আমাদের দেশে ভিজিট করতেন, তখনকার যে ফাংশনটা হয়েছিল সেখানে ওনার ওর মেয়েটি নেচেছিল, আমার মনে আছে যে সে ফোন করে বলেছিল স্যার প্রোগ্রামটা দেখেন, তো আমি দেখলাম। সো পরিবারের প্রতিও মানে সে তার যে কর্তব্য আর কি, আমি যদি বলি তাহলে সব দিক মিলিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ আমি এই হিসাবে তাকে দেখি, কিন্তু ওই যেটা বললাম যে আমার কাছে রয়ে গেছে সেই স্মৃতি। আর অ্যাকাউন্টিং অ্যালামনের আমাদের আজকে আছেন যারা স্বদেশ আছেন, আরও অন্যরা আছে, আমাদের ছাত্ররা আছে পুরানো যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, সেটারও যখন নাকি প্রথম হারুন ভাই এই আইডিয়াটা থ্রো করেন তখন আসলে মানে স্বপন যেভাবে সেটার জন্য কাজ করেছে সেটা আমি দেখেছি। সো সব কিছু মিলে আমাদের যে অনুষ্ঠানটি হয়েছিল স্বপন চলে যাওয়ার আগের দিন আমাদেরকে বিদায় দেওয়ার জন্য, তো সেখানে হাশিম ভাই বোধহয় বলছিলেন যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসা যায় কিন্তু এখান থেকে চলে যাওয়া যায় না। আসলে কথাটা ঠিক, আমরাও যারা এখানে ছিলাম আমাদের অনেকে ছাত্র ছিল, তারপরে শিক্ষক হয়েছে, তারপরে অ্যালামনি অনেকে আছে, আমরা চলে গেছি বাইরে বিভিন্ন দিকে,
কিন্তু এই ডিপার্টমেন্টে এসেছি কিন্তু এটাকে ছেড়ে যাওয়া যায় না। স্বপ্নও নিশ্চয়ই আমি মনে করব যে ডিপার্টমেন্টের মধ্যে থাকবে, আমাদের ছাত্রদের মধ্যে থাকবে, নতুন কারিকুলা যখন হবে তারা যখন লার্নিং মোডে যখন যাবে টিচিং মোড থেকে ট্রানজিশন হবে তার মধ্যে স্বপ্ন থাকবে। সো আমার মনে হয় যে সেইটাই যদি আমরা করতে পারি সবাই মিলে তাহলেই স্বপ্নের প্রতি আমরা প্রকৃতভাবে আমরা শ্রদ্ধা নিতে পারব। এটা আসলে অবিশ্বাস্যই আমার কাছে মনে হয়। পরের দিন যখন একটার সময় অস্ট্রেলিয়া থেকে আমার এক ছাত্র ফোন করে আমাকে বলল, আমি বললাম যে তুমি বোধহয় ভুল করেছ। তারপর আমি হঠাৎ কি মনে করে আলামিনকে ফোন করলাম, বলল যে মানে খারাপ নিউজটা অনেক সময় সত্যই হয় আর কি। তো আপনারা সবাই স্বপ্নের কথা মনে রাখবেন এবং ডিপার্টমেন্টের কথা মনে রাখবেন, এবং ডিপার্টমেন্ট যদি সামনে যায় তাহলে আমার মনে হয় স্বপ্নের স্মৃতির প্রতি এবং তার লেগেসির প্রতি সেটাই হবে আমাদের সবচেয়ে বড় আমাদের শ্রদ্ধা। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মোস্তাফিজ স্যারকে। স্যার যথার্থই বলেছেন আমাদের।